অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে শিলমোহর, 7 বছর পর সম্পূর্ণ হলো বৃত্ত। কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ভর্তি, এবার বাড়িতে বসে আবেদন করা যাবে যে কোনো কলেজে। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা। এই মুহূর্তে WB কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। কলেজে ভর্তি নিয়ে তোমাদের নানা রকম প্রশ্ন রয়েছে, যাবতীয় তথ্য শেয়ার করব। কলেজে ভর্তি শুরু হচ্ছে, ফাইনালি কিন্তু অপেক্ষার অবসান, কলেজে ভর্তি শুরু হচ্ছে, বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? তো দেখো, কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, অবশেষে কিন্তু কলেজে ভর্তি শুরু হচ্ছে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের উপর কিন্তু সিলমোহর পড়লো, ঠিক আছে? কারণ এতদিন ধরে যে আমরা তোমাদেরকে বলে আসছিলাম যে কেন্দ্রীয় ভর্তি, কেন্দ্রীয় ভর্তি, কেন্দ্রীয় ভর্তি, তো এবছর 461টা কলেজের জন্য কিন্তু কেন্দ্রীয়ভাবে তোমাকে একটাই ফর্ম ফিল আপ করতে হবে। বারবার আমি কিন্তু ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমাদেরকে প্রথমে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সর্বোচ্চ 25টা প্রেফারেন্স দিতে পারবে, সেটা কলেজ ওয়াইজ হতে পারে বা কোর্স ওয়াইজ হতে পারে, ঠিক আছে? তুমি ধরো বটানি, জুলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি বা যারা আর্টস এর রয়েছো, হিস্ট্রি, পল সায়েন্সে অ্যাপ্লাই করতে যাচ্ছ, তাহলে তুমি 25টা আলাদা আলাদা কলেজে অ্যাপ্লাই করতে পারো, বা একটা কলেজে তুমি 3টা সাবজেক্টে অ্যাপ্লাই করলে, আরেকটা কলেজে 3টা সাবজেক্টে অ্যাপ্লাই করলে, এইভাবেও তুমি সর্বোচ্চ 25টা চয়েস কিন্তু দিতে পারবে। রাজ্য সরকারের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয়ভাবে অনলাইনের মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত, স্বচ্ছতার সঙ্গে স্নাতকে ভর্তির যাবতীয় ব্যবস্থাপনা সম্পূর্ণ করা। পাশাপাশি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কিন্তু তোমরা, যেটা WB ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, সেখানে যেমনটা আমি তোমাদেরকে বারবার বলেছি, কোন জেলায় কোন কোন কলেজে কোন কোন কোর্স পড়ানো হচ্ছে, কত সিট রয়েছে, সেই কলেজের ওয়েবসাইট, সেই কলেজের কোর্স ফি, কোন বিষয়ে রোস্টার মেনে কি কি সিট রয়েছে, আজ তুমি দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের যত জেলা রয়েছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুরু করে, পাশাপাশি তুমি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, ঠিক আছে, সমস্ত জেলা ভিত্তিক কলেজ বা সাবজেক্ট ওয়াইজ দেখতে পারবে, ঠিক আছে? তুমি ধরো এডুকেশন সাবজেক্টে অনার্স নিতে চাইছো, তাহলে তোমার জেলায় কোন কোন কলেজে এডুকেশন পড়ানো হচ্ছে, সবকিছু কিন্তু তুমি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে পেয়ে যাচ্ছ। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিলেক্ট ডিস্ট্রিক্ট, তুমি এখান থেকে জেলা সিলেক্ট করলে, ঠিক আছে, কোনো একটা জেলা ধরো তুমি সিলেক্ট করলে, যেমন আমি এখানে সিলেক্ট করছি, দেখো মুর্শিদাবাদ, ঠিক আছে? তো আজকে মুর্শিদাবাদে কোথায় কী কী পড়ানো হচ্ছে, এখানে 4 ইয়ার বিএ, বিএসসি, বিকম কোথায় কী কী পড়ানো হচ্ছে, সব কিছু কিন্তু তুমি ঘরে বসে দেখতে পারবে, ঠিক আছে? দেখো এখানে বেরিয়ে গেল, ঠিক আছে, কোথায় কোথায় কোন কোন কলেজে কী কী পড়ানো হচ্ছে, সব কিছু কিন্তু আজকে ঘরে বসে তোমার কাছে সব ওপেন হয়ে যাচ্ছে। পাশাপাশি তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু অযথা ভুয়ো ভিডিও, ফেক ভিডিও দেখে বিভ্রান্ত হবে না, ঠিক আছে? ওবিসিদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? কলেজে ভর্তিতে ওবিসিদের কোনো সমস্যা হবে না, এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ওবিসি ক্যান্সেলেশন, অর্থাৎ 2010 সালের পরে বা যে লিস্ট যাদের ওবিসি সংরক্ষণ নেই, ঠিক আছে, এসব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মানা হবে না। এবং এখনো পর্যন্ত দেখো 461টা কলেজ কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন আন্ডারে আনা হয়েছে, তার সত্ত্বেও আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে, যেমন ধরো যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, তারপরে একাধিক রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, সেন্ট জেভিয়ার্স থেকে শুরু করে, মেদিনীপুর অটোনোমাস কলেজ, যেগুলো অটোনোমাস কলেজ, স্বশাসিত কলেজ, সেই সেই কলেজেও কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বা ফর্ম ফিল আপ শেষও হয়ে গেছে, সব জায়গায় রিজার্ভেশন মানা হয়েছে, তোমাদের ওবিসি ক্যান্ডিডেটদের কোনো টেনশন নেই, ঠিক আছে? কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া, স্নাতক স্তরে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। আর কলেজ ভিত্তিক ভর্তি নয়, এবার থেকে কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া, বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুমোদন দিয়েছেন, আমাদের উদ্যোগ নিতে বলেছেন যে কেন্দ্রীয়ভাবে অনলাইন যাতে আমরা এবছর থেকে করতে পারি। আজকে আমাদের সঙ্গে, দপ্তরের সঙ্গে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আমরা আজকে একটা বৈঠক করলাম। কলেজগুলোর, বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামোর অবস্থা কী, তারা এবছর কেন্দ্রীয়ভাবে অনলাইন পরীক্ষা যদি অ্যাডমিশন হয় তাহলে তার জন্য তারা প্রস্তুত আছে কি না, সেই ব্যাপারে তাদের তথ্য জানালেন মাননীয় উপাচার্যরা, তারা তাদের বক্তব্য জানালেন। এবার আমরা এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেই বিষয়ে তাদের তথ্য জানিয়েছেন, এখন আমরা খুব শীঘ্রই এই বিষয়ে আমরা নিজেরা বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত জানাব। যেটা আমি বারেবারে বলতে চাইছি, এটা খুব সময়োপযোগী একটা সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন, এবং আমাদের একটা কৃতজ্ঞতা জানানোর দরকার, কারণ এর ফলে
ভর্তির মধ্যে সঙ্গে স্বচ্ছতা বাড়বে, একজন ছাত্র বা ছাত্রীর তার বারে বারে একটা কলেজ যেতে হবে না, এবং সেই দিক থেকে এটা মোর এফিশিয়েন্ট, মোর একদম টাইম স্পেসিফিক, এবং ইট উইল বি কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। আবেদন কি বিশ্ববিদ্যালয় ভিত্তিক হবে? একটা পোর্টাল থাকবে, কমন পোর্টালে আমি যদি ভর্তি হতে চাই আমি আমার নম্বরটা দিয়ে দেবো, আমি প্রেফারেন্স দিয়ে দেবো। কেন্দ্রীয়ভাবে একটাই গোটা রাজ্য জুড়ে সফটওয়্যার বা একটা পোর্টাল থাকবে, যে পোর্টালটা থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন, সেই উচ্চ শিক্ষা সংসদের অধীন সেই পোর্টালে সবাই অ্যাপ্লাই করতে পারবে, একাধিক কলেজে প্রত্যেক কলেজ তার কাট অফ অর্থাৎ কত নম্বরে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা তার একটা সময় নির্ধারিত একটা কাট অফ দিয়ে দেবে, এবং সেই অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থী তারা আবেদন করতে পারবেন, একাধিক কলেজে আবেদন করতে পারবেন, নর্থ বেঙ্গলের কোনো কলেজে এখন আবেদন করতে পারবেন, তারপর কলকাতার কোনো কলেজে আবেদন করতে পারেন। এক্ষেত্রে যেটা মূল সুবিধা হচ্ছে স্বচ্ছতার সুবিধে, আজকে প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরেও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী এ বিষয়ে অনুমোদন দিয়েছেন, এবং স্বচ্ছতার চাকরি এটা করা হচ্ছে, অর্থাৎ ছাত্র ভর্তির থেকে দুর্নীতি অভিযোগ একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী 22 জুন থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। কলেজে ভর্তি নিয়ে কিন্তু ইতিমধ্যে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের কিন্তু মিটিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে আসবে এবং 22 জুন থেকে কলেজে ভর্তি শুরু হচ্ছে, যেমনটা আমি তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম। একদম টেনশন করবে না, তো এই মুহূর্তে তোমরা হোমওয়ার্ক করতে থাকো, কোন কোন কলেজে তোমরা ভর্তি হতে চাও, কি কি বিষয় অনার্স নিতে চাও অবশ্যই জানাবে, এবং কিভাবে মেরিট স্কোর ক্যালকুলেট করবে আমি আগের ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? যারা যারা আগের ভিডিওগুলো মিস করেছো প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।